বসন্ত উৎসব কি তো নীলে মজা তোমাকে কত করে বললাম চলো বসন্ত উৎসব হচ্ছে বসন্ত উৎসব হচ্ছে তুমি তো গেলে না বসন্ত আর কি আসবে বর্ষা এসে গেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে প্রথমেই বলবো হ্যাপি হোলি তো আজকে পাটুলিতে আমি চলে এসেছি তো সুজাকে এখানে ডেকেছি ও আমাকে ফোনে বলছিল নাকি হোলি খেলবে না টোটালি আমার থেকে রঙই মাখবে না তো ওই জন্য ওকে ডেকেছি আজকে রং মাখাবো বলে বাট ও কিছু জানে না তো কি হয় তোমরা টোটালি ভিডিওটা দেখতে থাকো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস আমি এখন ওয়েট করছি সুজার জন্য ঠিক আছে এই যে এটাও লুকিয়ে রেখেছি ঠিক আছে ও আসলে এখন বার করবো না সবার শেষে বার করবো আশুক আপাতত আশুক দেখি কখন আসে A few moments later. তুমি সবসময় ওখানেই বসে থাকো না এখানেই ঘোরো একটা হেলমেট কেন সে তো এমনি তুমি ধরাই কি দেবে ধরে একটু রং মাখবে তারপরে বলো মানে এমনি বাড়ি যেতে পারবে তো ঠিকঠাক হবে অন্য কিছু বাইক কিছু বলছি না এমনি জিজ্ঞাসা করছি ঠিকঠাক আছে দোলের দিনকার এসে তাহলে তোমাকে প্রথম মানে দেবো আর কি রং দেখা করতে এসেছি তোমার সাথে মিট করতে এসেছি গল্প করবো প্রেম করবো খাবো দাবো বাড়ি চলে যাবো আবার হাত দেখছো চলো আমি তোমাকে কিছু দিতে চাইছি এখন না একটু পরে দিচ্ছি এখন তাড়াতাড়ি দাও আমার একদম সারপ্রাইজ আছে তোমার জন্য চোখ বন্ধ করবে তখন দেবো তাহলে কি তুমি আমার সাথে যাবে না বলো এমন করছো কেন প্লিজ চলো না বসন্তে যাই তোমাকে বসন্তে পুরো রঙিন করে দিই তোমার রঙে রাঙতে চাই আমি আমার রঙে তোমাকে রাঙিয়ে রেখেছি তুমি তোমার রঙে সবসময় আমাকে রাঙিয়ে রাখলে সেটা তো হয় না আমিও আমার রঙে তোমাকে রাঙিয়ে রেখেছি কি করতে পারি না আমি এক্ষুনি দেখি তোমার রং দেখি কি করি তোমাকে নিয়ে এখান থেকে চলে যেতে পারি মানে পালিয়ে যেতে পারি কোথায় যাবি পালি আমি এখনই যেতে চাই চলো বসন্ত উৎসবে নিয়ে যাবো তুমি টানতে টানতে ভালো লাগবে কি এই হোয়াইট শার্টটা কোথায় রঙে রাঙিয়ে দেবো চারিদিকে লাল হলুদ নীল ফিল হয়ে যাবে ভালো লাগবে তারপর তুমি এটা নিয়ে যাবে আচ্ছা তোমার কি কালার ভালো লাগে আমার হ্যাঁ আমার ভালো লাগে কালো কালো আমার কালো সব কালো সব কালো তো আমার কাছে নেই আমার কাছে লাল আছে হলুদ আছে বলো দাদাই বলো চলো চোখ খুললে আমি দিতে পারবো না ভালো লাগে না আমার এসব আমি চোখটা বন্ধ করো তারপর আমি দেবো তো কোনো উল্টো পাল্টা কিছু নেই এটিএম কার্ড এনেছো কিসের 5000 আমি বলেছিলাম রং লাগালে বেড সেটা আলাদা জিনিস সেটা এখন
সেটা না, আমি এমনি বললাম ঘুরতে যাবো, সেখানে খরচা হতে পারে। ঠিক আছে, তুমি চোখটা বন্ধ করো। কেন সারপ্রাইজটা আমি দেবো কি করে? আরে কি সারপ্রাইজ, কিছু জিনিস আছে বাবা, আমি বার করবো ওটা। না তুমি চোখ বন্ধ করো। কি বলো? ঠিক আছে চোখ বন্ধ করছি। চোখটা বন্ধ করো, তাড়াতাড়ি দাঁড়াও। আমি বলছি ঠিক আছে, দেখো কিছু দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? না না ঠিক আছে, সরি। লাগলো? না না দেখো তুমি আমার সাথে বেঁধে লড়েছিলে না যে তোমাকে আমি রঙই মাখাতে পারবো না। খুব দারুন লাগছে সত্যি, কোনো মানে হয়? আরে রঙে দিয়েছি মানে আবি, এরকম করার কিছু হয়নি। তোমাকে দেখতে পুরো মানে 5000 টাকার জন্য কোনো টাকা হবে না। আমার কোন ব্যাপার না, আমি ১০,০০০ তো বার করবোই, তার আগে যে তোমার সাথে কি হয়ে গেল সেটা তুমি আমাকে ও বাবা, গাড়ির ভিতরে আবার ক্যামেরা বসিয়ে রেখেছো? সো গাইস, ও হেরে গেছে, আমার কাছে 5000 টাকা আমাকে দেবে বলেছিল রম্মাকালে। এখন দেখো ওরা যদি, ও যদি 5000 টাকা না দেয় আমি সেটা জানাবো। ও কিন্তু হেরে গেছে, আর হেরেও গেছে প্লাস প্র্যাঙ্কও হয়েছে, সেটাও বুঝতে পারিনি। ক্যামেরাও করতে পারিনি। আর চাই ওকে আমি 5000 টাকা দিয়ে দেবো, কিন্তু ওকে আমাকে 10,000 না, কোনো মতে না, কোনো মতে না। তাহলে হবে, ও হেরে গেছে গাইস প্লাস প্র্যাঙ্কও হয়েছে, ক্যামেরাও বুঝতে পারিনি, টোটালি প্র্যাঙ্ক হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখেছো, আমাকে পরে যদি ভূত করে আমি জানাবো, ইচ্ছা করে তো এখনের মতো বাই। চলো ক্যামেরাটা বন্ধ করো আগে। রঙ লাল রে, রঙ নে হ্যা।